আজকে তোমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে শিখন। শিখনের যে স্তরগুলো রয়েছে সেই স্তর আমরা দেখেছি এর আগে, যদি শিখন আলোচনা করতে গিয়ে শিখন হচ্ছে কি যে আমরা যে প্রাচীন যে অভিজ্ঞতাগুলো রয়েছে তার সঙ্গে সাধারণ রেখে বর্তমানে যে অভিজ্ঞতাগুলো গ্রহণ করছি সেগুলো এক সংমিশ্রণ প্রক্রিয়া হচ্ছে, যে প্রক্রিয়াটার মধ্যে যে করছি সেটা হচ্ছে শিখন। শিখনের বিভিন্ন রকম স্তর রয়েছে। শিখনের তিন স্তরকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সংরক্ষণ আর একটা হচ্ছে পুনরুত্থাপন। এই পুনরুত্থাপন প্রক্রিয়াটাকে আমরা তিন ভাগে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পুনরুদ্ধার আর একটা হচ্ছে প্রত্যাবর্তন। তো আজকে আমি দেখে নিই যে শিখন স্তর কিভাবে কমপ্লিট হচ্ছে বা সম্পূর্ণ হচ্ছে। আচ্ছা দেখো, একটা শিখন যখন হচ্ছে বা আমরা কোনো কিছু বিষয় শিখি সেটা যদি আমাদের যদি সংরক্ষণ না করতে পারি, শিখন যদি সংরক্ষণ না হয় তাহলে কি আমাদের কোনো কিছু শিখে লাভ আছে? অর্থাৎ আমরা যে বিষয়টা শিখব সেটা আমাদের মনের মধ্যে সংরক্ষণ বা ধারণ করে রাখতে হবে। কীভাবে ধারণ করবো তার বিভিন্ন রকম প্রক্রিয়া রয়েছে। প্রথমত আমাদের সংরক্ষণ কিভাবে মনের মধ্যে হয় সেগুলো নিয়ে আমাদেরকে একটু আলোচনা করবো। সংরক্ষণ বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে হয় বলেছে কি, আমাদের যদি মন এবং দেহ সুস্থ অবস্থায় থাকে তবে আমাদের সংরক্ষণটা ভালোভাবে হয়, আবার আমরা যদি কোনো বিষয় আগ্রহ সঙ্গে পড়াশোনা করি তবে আমাদের সেটা বিষয়ে সংরক্ষণ হয়, আমাদের যদি মনোযোগ থাকে কোনো বিষয়ের প্রতি সেটা আমাদের সংরক্ষিত বেশি থাকে, তারপরে আবার আমাদের যদি নতুনত্ব থাকে কোনো বিষয়টাই অভিনবত্ব থাকে সেটা যদি সংরক্ষণ বিষয়, আবার যদি থাকে আমাদের মধ্যে যদি থাকে তীব্রতা কোনো একটা বিষয়ের প্রতি যদি তীব্রতা বেশি থাকে তাহলে সেই বিষয়টা আমাদের সংরক্ষিত থাকে। অর্থাৎ আমরা যে বিষয়টা শিখবো সেটা আমাদের মনের মধ্যে সংরক্ষিত করে রাখতে হবে, যদি সংরক্ষিত করে না রাখতে পারি তবে আমাদের শিখনটা অসম্পূর্ণ হয়ে যাবে। তাই জন্য বলছি যে আগে সংরক্ষণ করো, যে বিষয়টা শিখবে সেটা মনোযোগ সহকারে পড়ো, তার সঙ্গে বাস্তবের সঙ্গে মিল রেখে পড়ো, তার সঙ্গে আগ্রহ সহকারে পড়ো, তবেই আমাদের শিখন বিষয়টা সংরক্ষিত হবে। দুই নাম্বার কি, পুনরুত্থাপন। পুনরুত্থাপন হচ্ছে সেই যে সংরক্ষিত যে বিষয়টা শিখেছিলাম সেই শেখা বিষয়টাকে পুনরায় আমাদের মনের মধ্যে নিয়ে আসা। পুনরায় আমরা নিয়ে আসবো কিভাবে, এই জন্য আমাদের দুটো প্রক্রিয়া অবলম্বন করতে, একটা হচ্ছে পুনরুদ্ধার একটা হচ্ছে প্রত্যাবিদ্যা। পুনরুদ্ধার কি, পুনরুদ্ধার হচ্ছে যে আমাদের অনেক বিষয় শিখি পরপর অনেক বিষয় শিখে আমরা নতুন পুরনো একসঙ্গে পরপর যেদিন যাই আমরা একটার পর একটা বিষয় শিখেই যাই, কোনো সময় আমাদের শেখার অসম্পূর্ণতা নেই বা আমরা কোনো সময় শিখার জন্য থেমে নেই, তার জন্য হচ্ছে আমাদের একটা হচ্ছে প্রথম হচ্ছে পুনরুদ্ধার হচ্ছে আমাদের মন হচ্ছে চেতন মন, অবচেতন মন আর এটা হচ্ছে প্রাকচেতন মন। আমরা যে বিষয়গুলো শিখি সে বিষয়গুলো বেশিরভাগ আমাদের প্রাকচেতন মনে চলে যায়, প্রাকচেতন মন থেকে যখন আমরা চেতন মনে নিয়ে আসি সেটা হচ্ছে পুনরুক্তি। অর্থাৎ আমরা যে বিষয়টা শিখছি সে বিষয়টাকে আমাদের কোথায় নিয়ে আসতে হবে, প্রাকচেতন মন থেকে আমাদের চেতন মনে নিয়ে আসতে হবে। অর্থাৎ আমরা যে সংরক্ষিত করে রেখেছি সেটা বিভিন্ন জায়গা পরিস্থিতি বেশিছে যে জায়গাটা যেমন দরকার সেই জায়গাটাই আমাকে সেইভাবে পুনরুদ্ধার করতে হবে, যদি পুনরুদ্ধার না করতে পারে সেখানে কিন্তু সম্পূর্ণ হবে না আমাদের। সেজন্য বলছি যে সংরক্ষিত যে বিষয়টা শিখেছি সে বিষয়টা সংরক্ষিত করলাম, সংরক্ষিত করার পরে সেটাকে আমাদের বিভিন্ন জায়গা বেশিছে সেটাকে আমাদের পুনরুত্থাপন করতে হবে। ধরো তুমি একটা বিষয় কোনো বিষয়টা আমি তোমাদেরকে বললাম যে শিখন যাত্রাটা শিখনের বৈশিষ্ট্যগুলো পড়ে এসো, তোমরা বাড়িতে গিয়ে পড়লে জানলে, জানার পরে সেটাকে সংরক্ষণ করে রাখলে, ক্লাসের মধ্যে যদি বলতে না পারো তাহলে তোমরা কী করবে, পানিশমেন্ট করবে। তার জন্য বলছি যে তোমাদেরকে যে সেই বিষয়টা শিখেছো সেটাকে সংরক্ষণ যেমন করতে হবে সেটাই আমার আমি যে ক্লাসটা নিয়েছি সেখানে কিন্তু তোমাকে উপস্থাপন করতে হবে, যদি উপস্থাপন না করতে পারো তাহলে আমি সেটা তোমরা কিন্তু পানিশমেন্ট করবে। তার জন্য বলছি যে আমাদের যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি বিশেষে আমাদেরকে সেটা পুনরুদ্ধার করতে হবে, যদি পুনরুদ্ধার করতে পারো তাহলে শেখাটা সম্পূর্ণ হবে। এটা পুনরুদ্ধার তিনটে বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে এর জন্য বলছে পুনরুদ্ধার তিনটি সূত্র রয়েছে, একটা হচ্ছে সান্নিধ্যের সূত্র। সান্নিধ্যের সূত্র কি বলছে, যে একটা বিষয়ের কথা মনে থাকার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় মনে চলে আসে তখন তাকে সান্নিধ্যের সূত্র বলে। তোমরা বেশিরভাগ দেখবে ফুচকা খেতে ভালোবাসো, তোমাদের মেয়েরা বা ছেলেরা দেখবে ফুচকা খেতে ভালোবাসো, তো আমরা যখন ফুচকার কথা ফুচকাওয়ালার কথা মনে করি তখন আমাদের কিন্তু জিভের জল চলে আসে, অর্থাৎ আমাদের মনের মধ্যে একটা অন্যরকম ক্রিংস অনুভূত হয়, সেটা হচ্ছে সান্নিধ্যের সূত্র। দুই নম্বর কি হচ্ছে যে সাদৃশ্যের সূত্র। সাদৃশ্য কি, একটা শিখছি সেটার সঙ্গে সঙ্গে আর একটা বিষয় যখন মনে আসে তখন তাকে হচ্ছে সাদৃশ্য। যেমন আমাদের যদি রামের কথা মনে পড়ে আমরা দেখি তাহলে রামের সঙ্গে সঙ্গে কার কথা মনে পড়ে, রামের সঙ্গে সঙ্গে লক্ষণের কথা মনে পড়ে, এটা হচ্ছে সাদৃশ্যের সূত্র।
আর হচ্ছে কি বৈসাদৃশ্য সূত্র। বৈসাদৃশ্য সূত্রটা কি বলছে যে সম্পূর্ণ বিপরীত বিষয় একটা যদি মনে থাকে অন্যটাও মনে আসে। যেমন যদি আমরা দিনের কথা মনে করি তাহলে রাত্রের কথা মনে পড়ে, যদি কালোর কথা মনে করি তাহলে অন্ধকারের কথা মনে পড়ে, আমরা যদি আলোর কথা মনে করি তাহলে অন্ধকারের কথা মনে পড়ে, এইভাবে আমরা গরমের কথা যদি মনে করি তাহলে আমাদের কিন্তু ঠান্ডার কথাও মনে চলে আসে। এই তিনটি কমপ্লিট তিনটি সূত্রের মধ্যে দিয়ে আমাদের কিন্তু এই পুরুষদের প্রক্রিয়াটি কমপ্লিট হয় বা সম্পূর্ণ হয়। কোন বিষয়কে চেনা, আমরা কিভাবে চিনি, আমরা দেখবে যে অনেক সময় রেলে আমরা ধরো ট্রেনে যাচ্ছি যেতে যেতে হঠাৎ 10 বছর পরে একজন ব্যক্তিকে দেখলাম, দেখার পরে সে বিষয়টা আমাদের মনের মধ্যে ওই হলো যে এই ছেলেটা হয়তো আমার ক্লাসমেট ছিল। বা তোমরা দেখবে অনেক বিষয় আছে যে বিভিন্ন রকমভাবে অনেকদিন পরে একজন ব্যক্তিকে দেখেছো, দেখার পরে তাকে চিনতে পারছো, এই চিনতে পারা হচ্ছে প্রত্যেক। অর্থাৎ আমরা অনেকদিন অনেক বিষয়কে দেখিনি সে বিষয়টা যদি আমরা দেখার পরে সেটাকে চিনতে পারি সেটা হচ্ছে আমাদের প্রত্যেক। অর্থাৎ এই তিনটি স্তরের মধ্যে দিয়ে কিন্তু আমাদের শিখনটা শিখনেরটা কমপ্লিট হয়। যে শিখন হচ্ছে প্রথম হচ্ছে কি সংরক্ষণ করতে হবে। সংরক্ষণের জন্য আমি কি করে বললাম যে নতুনত্ব থাকতে হবে, দেহ মন সুস্থ থাকতে হবে, আগ্রহ সহকারে পড়তে হবে, মনোযোগ সহকারে পড়তে হবে, তারপরে বাস্তব পরিস্থিতির সঙ্গে সংরক্ষণ রেখে পড়তে হবে, তবে কিন্তু সংরক্ষণ হবে। 2 নম্বর কি পুনরুদ্ধার, অর্থাৎ আমরা যে বিষয়টা সংরক্ষণ করছি সেটাকে আমাদের মনের মধ্যে নিয়ে আসতে হবে, অর্থাৎ জায়গা বিশেষে সেটা প্রয়োগ করতে হবে, তবে আমাদের পুনরুত্থাপন হবে। পুনরুত্থাপন 2 প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়, একটা হচ্ছে কি পুনরুদ্ধের প্রক্রিয়া, একটা হচ্ছে প্রত্যাবিজ্ঞা প্রক্রিয়া। পুনরুদ্ধের প্রক্রিয়া কি বললাম যে কোনো একটা বিষয়কে যেটা শিখেছি সেটা বাস্তব যে জায়গায় প্রয়োজন সেই জায়গাটাকে আমি সেটাকে কাজে লাগাবো, সেটা হচ্ছে পুনরুদ্ধের। পুনরুদ্ধের 3টি সূত্রের মধ্যে দিয়ে হয় বললাম, একটা হচ্ছে সান্নিধ্যের সূত্র, একটা হচ্ছে সাদৃশ্যের সূত্র, একটা হচ্ছে বৈসাদৃশ্যের সূত্র, আর একটা হচ্ছে প্রত্যাবিজ্ঞা। প্রত্যাবিজ্ঞা অর্থাৎ প্রত্যাবিজ্ঞা হচ্ছে চেনা, অর্থাৎ যে বিষয়টা আমি শিখছি সেটাকে আমাদের বা যে বিষয়টা অনেকটা আগে দেখেছিলাম বা মনে করেছিলাম সেটাকে আবার যখন আমাদের মনের মধ্যে নিয়ে আসছি সেটা হচ্ছে প্রত্যাবিজ্ঞা বা চেনা, কোনো বিষয়টাকে চেনা। এটা হচ্ছে আমাদের শিখনের স্তর বা শিখন যে স্টেজগুলোর মধ্যে দিয়ে কমপ্লিট হচ্ছে সেটা হচ্ছে আমাদের শিখন প্রক্রিয়া।